পরীক্ষায় নো টেনশন, নো হয়রানি, অল ইজ ওয়েল উইথ ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। টলিপাড়ায় তিনি নায়িকাদের খুব প্রিয় দাদা। তিনি অরূপ বিশ্বাস, সবার অরূপদা। আর দাদার আশীর্বাদের হাত সবসময় বোনেদের জন্য বাড়ানোই আছে, যদিও তিনি আশীর্বাদ ছাড়িয়ে ভালোবাসাতেই বেশি বিশ্বাসী। আশীর্বাদ কিছু দেওয়ার নেই, প্রাণ বড়া ভালোবাসা ছাড়া কিচ্ছু দেওয়ার নেই। আশীর্বাদ কিছু দেওয়ার নেই, প্রাণ বড়া ভালোবাসা ছাড়া কিচ্ছু দেওয়ার নেই। যাই হোক, দাদার আশীর্বাদ নিতে হাজির মিমি ও ইন্দ্রিলা, রণিতা, প্রিয়াঙ্কা সরকার, জুনমালিয়া, কৌশানীরা একে একে ফোঁটা দিয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। নবনীর বৃদ্ধাশ্রমে জমে উঠল ভাইফোঁটা উৎসব। হলো অনেক মজা, খাওয়া দাওয়া, গান আর কবিতা। দাদার আশীর্বাদ আর ভালোবাসা পেয়ে আপ্লুত নায়িকারা। ভালো হয়েছে, এখন সেটাই মনে হয় যে এই সম্পর্কগুলো যেগুলো আর্ন করে নেওয়া সেগুলোই সব থেকে বড় পাওনা, এগুলোই সব থেকে কাছের এবং আপন হয়ে যায়। দাদার সাথে লাঞ্চ যেহেতু করি, দাদা দিদাদের সাথে সবসময়, এটা লাস্ট রিচুয়াল ফর লাস্ট 5-6 years আই হ্যাভ বিন ডুইং। তো দিদারাও খুব মিস করে দ্য এন্টায়ার ইয়ার। আমার আই হ্যাভ নেভার গট দ্য ওয়ার্মথ অফ গ্র্যান্ড পেরেন্টস, আই নেভার হ্যাড ওয়ান। সো এখানে এলে না ওই ভালোবাসাটা, ওই আগলে ধরাটা খুব খুব ভালো লাগে। অরূপদার এখানে আসা, অরূপদাকে ফোঁটা দেওয়া, দিদাদের সঙ্গে কাটানো, এটা খুব স্পেশাল ভাই ফোঁটায়। আমি কোনোদিন ভাবিনি যে আমি এই ইভেন্টটার অংশ হব, কিন্তু এত তাড়াতাড়ি এই ইভেন্টটার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্ড খুব গর্বিত ফিল করছি যে ফাইনালি আমি অরূপদার বোন অফিসিয়ালি। সো প্রত্যেক বছর এবার এটা লেগে থাকবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।